মালদহে বর্ষবরণের আগে বিদায় 2022 স্বাগত 2023 জানাতে শুরু হলো আলপনা প্রতিযোগিতা। এই নতুন বছরকে স্বাগত জানাতে মালদহের চাঁচলে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। বর্ষবরণ উৎসবের সূচনা পর্বে রঙিন আলপনা দিয়ে চাঁচলের রাজপথ সুসজ্জিত করা হচ্ছে। রঙিন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চাঁচলের তরলতলা উৎসব প্রাঙ্গণ। বর্ষবরণ উৎসবের মঞ্চটি সুসজ্জিত করা হচ্ছে। মঞ্চসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বর্ষবরণে উৎসবের রঙিন আবহে মেতে উঠেছে শহরবাসী। প্রশাসন ও চাঁচল কার্নিভাল কমিটির যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে এই বর্ষবরণ উৎসব। সন্ধ্যায় চাঁচলের তরল তলায় বর্ষবরণ উৎসবের মঞ্চে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের সূচনা হবে বলে কমিটি সূত্রে জানানো হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব মঞ্চ থেকে মাঝরাতে নতুন বছরকে স্বাগত জানানো হবে। আতশবাজির রঙিন আলোয় রোশনাইয়ের মধ্য দিয়ে এই বিশেষ মুহূর্তটিকে স্বাগত জানানো হবে। এই বিশেষ মুহূর্তে উৎসব প্রাঙ্গণে কৃত্রিমভাবে তুষারপাত করা হবে। বর্ষবরণ উৎসবের প্রারম্ভিক পর্বে চাঁচলের রাজপথে রঙিন আলপনা আঁকার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দলগতভাবে 23টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। 3 ঘন্টার এই প্রতিযোগিতা দেখতে এলাকার উৎসাহী মানুষজন উপস্থিত ছিল বলে চোখে পড়ার মতন। প্রতিযোগিতা চলাকালীন সময়ে চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ উৎসবস্থল পরিদর্শন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের উৎসাহ যোগাতে তিনি নিজেও তুলি হাতে নেমে পড়লেন। শুনবো কি জানাচ্ছেন চিত্রশিল্পীরা। বাউলের ছবি আঁকছি, আর সাইডে আমাদের আলপনা, আমাদের যেটা বাংলার আলপনা সেই আলপনাটা আমরা আঁকছি। বাইরে দুটো যুগলবন্দি করার চেষ্টা করছি, আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করছি, ভিতরে বাউল আর বাইরে আলপনা। কেন করছেন এটা, কি কারণ, কি কারণে করছি, মানে আলপনাটা কেন আঁকছি, এই নতুন বছর শুরু হবে সেই বছরের জন্য আমরা আনন্দে বাড়িতে তো আলপনা আঁকি, সেই জন্য এখানে আনন্দে আমরা সবাই আলপনা আঁকছি। এই যে সবাই সবার সাথে মিল হচ্ছে, আমরা কথাবার্তা বলছি নতুন আনন্দ করার জন্য, স্বাগত জানানোর জন্য। স্বাগত জানানোর জন্য কি রং ব্যবহার হচ্ছে এখানে? এখানে হলো এশিয়ান পেন্ট ব্যবহার হচ্ছে, তারপরে ডুয়েলাক্সের পেন্ট ব্যবহার করছে, যেটা জলের সাথে মিক্সড করে করা হয় সেই পেন্টটা ব্যবহার করা হচ্ছে, যাতে ইজিলি করা যায় কালারটা। বলছি কার্নিভাল উৎসবকে ঘিরে এই ধরনের একটা প্রতিযোগিতা, কেমন লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? খুবই ভালো লাগছে, এর আগের বারও অংশগ্রহণ করেছিলাম, এবারও অংশগ্রহণ করছি, প্রত্যেকবার যাতে এটা হয় আমি চাই, কারণ প্রচন্ড ভালো লাগছে এখানে। কি নাম আপনার? আমার নাম ভাগ্যশ্রী সাহা, আমার বাড়ি চাঁচল থানা। বাউলের ছবি আঁকছি, আর সাইডে আমাদের আলপনা। এই যে আমাদের আজকে হচ্ছে আলপনা প্রতিযোগিতা, আমরা অংশগ্রহণ করেছি, এই যে আমাদের এইটা এখনো কমপ্লিট হয়নি, চলছে, দেখা যাক কতদূর করতে পারি, কমপ্লিট করার তো চেষ্টা চলছে এখন। আচ্ছা, কি আলপনার কাজ করছেন আপনারা? এটা আমরা একটা ময়ূরের উপর বেস করে একটা ফুলের মতন করতে চাইছি, দেখা যাক। এই প্রতিযোগিতাকে আপনারা অংশগ্রহণ করেছেন? না, এবার প্রথম। কেমন লাগছে? ভালো লাগছে, একটা আনন্দ, না কিছু হতে পারলেও একটা আনন্দ আছে। কি নাম আপনার? জ্যোতি দাস। এই যে দিদি একটু বলবেন ওখানে। একসাথে নিজেই তুলি হাতে যখন নেমে পড়লেন চাঁচলের বিধায়ক, কি জানাচ্ছেন তিনি শুনুন। ভালো লাগছে, 2022-এর শেষ লগ্নে আমরা আছি, সেখানে আমাদের বিশেষ করে বৈশিষ্ট্য হচ্ছে যে আলপনা প্রতিযোগিতা, সেই আলপনাগুলো আমরা রাস্তার উপরে দেওয়া হচ্ছে। সেখানে আমরা যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাই মিলে আমরা সেই অঙ্কনগুলো আলপনাগুলো দেখতে বেরিয়েছি। আমরা
আজকে 2022-এর শেষ বছরের শেষ দিনে আমরা রাত্রি 12টার সময় আমরা 2023 সাল আমাদের কাছে আসবে, সেই 23 সালকে সম্মান জানানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে প্রচুর মানুষ আসেন, সেখানে বহিরাগত শিল্পীও আছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সেই অনুষ্ঠানগুলোর আমাদের এখানে এখন চলছে। ইংলিশ বাজারে কিন্তু এই আলপনার সেরকম কোনো কর্মসূচি আমি যখন ছিলাম তখনও করিনি, এখনও দেখা যাচ্ছে না। কিন্তু চাঁচলের সব জেলার সব ব্লকেরই একটা বিশেষ করে বৈশিষ্ট্য থাকে, যেমন চাঁচল সাব ডিভিশনের বৈশিষ্ট্য অনুষ্ঠান তো হবেই, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে নাচ গান সব কিছুই থাকবে। কিন্তু চাঁচলের এই বর্ষবরণ উৎসবে বিশেষ করে মালদা জেলার মধ্যে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে যে আলপনা প্রতিযোগিতা, এবং সেটা রাস্তার উপরে রাস্তাকে সৌন্দর্যকরণ করে সেই কম্পিটিশনটা আমরা কিন্তু করে থাকি। আজকে ধরুন অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, এরপরে হচ্ছে যেমন খুশি সাজো তারও একটা প্রতিযোগিতা রয়েছে, তারপর থেকে সন্ধ্যার সময় আমরা চলে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেখানে যে আলপনা প্রতিযোগিতা তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যেমন যারা ওই যেমন খুশি সাজো তাদেরকেও পুরস্কার দেওয়া হবে, তবে বিশিষ্ট গুণীজন আছেন তাদেরকেও সম্মান জানিয়ে মূল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গানের দিকে আমাদের কিন্তু মেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য সেই অনুষ্ঠানটা আরম্ভ করা হবে। দাদা আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম তুষারপাত, এটা তো খুব ভালো জিনিস, মানুষ আনন্দ পাবেন, মানুষ এনজয় করবেন, কেন অনেকে তো আর তুষারের জায়গায় যেতে পারে না, তো আমরা চেষ্টা করছি সেই তুষারকেই এখানে নিয়ে এসে চাঁচলের মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টায় আমাদের একটা বৈশিষ্ট্য থাকছে। ভালো লাগছে 2022-এর শেষ লগ্নে আমরা আপাতত আজকে সকালবেলা আমরা এখানে এসেছি, আমাদের আলপনা প্রতিযোগিতা চলছে একটা, এই আলপনা প্রতিযোগিতায় আমি আর আমার বোন অংশগ্রহণ করেছি, এখন দেখা যাক চেষ্টা করছি কতদূর করতে পারি, কতটা চাঁচল শহরটাকে আমরা সাজাতে পারি তার প্রচেষ্টায় আমরা আপাতত আছি। আপাতত চিত্র বলতে এটা একটা মন থেকে নিজের বের করা একটা নকশা, হ্যাঁ যেহেতু আমরা কেউই প্রফেশনাল আর্টিস্ট নই, তাই নিজের মন থেকে যা এসছে তাই করছি। আপাতত আমরা এটা চাঁচল কলেজ রোডের করছি। গোটা শহরের রাস্তায় থাকছে না, এখানে লাস্ট মৈত্রী সংসদ অব্দি থাকছে, আর এই দিকটাতে ওই উৎসব লজ অব্দি থাকছে, এইটুকুর মধ্যে, আর তার বাইরে কিছুটা শহর সাজানো হয়েছে। হ্যাঁ আমি চাঁচলের বাসিন্দা। বলছি এই চাঁচল ছাড়াও এই এটা পন্থাটা মানে এই কাজটা জেলার আর কোথায় হয়? আপাতত এই রকম ভাবে তো হয় না, নিজেরা নিজেদের আমাদের পাশে গ্রাম আছে কলিগ্রাম, কলিগ্রামে ছোট করে একটা ব্যবস্থাপনা তারা করে, এবং তারা নিজেরাই করে, তারা এরকম প্রতিযোগিতার মাধ্যমে করে না, নিজেরাই সাজিয়ে দেয়। এটা একটা ইউনিক চিন্তা ভাবনা, এটা একটা ইউনিক চিন্তা ভাবনা অবশ্যই। হ্যাঁ কি নাম আপনার?